गीता सुगीता कर्तव्य किमन नहीं शास्त्र विस्तरई जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद विनिश्रित। এই গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। এটা প্রতিদিন পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। এতে জীবের অত্যন্তিক মঙ্গল লাভ হয়। আজকের গীতা পাঠ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে দ্বাত্রিংশতিতম শ্লোক 32। আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মতঃ। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মতঃ। ভগবান বলছেন এতক্ষণ তোমাকে যোগীদের কথা বললাম, সব থেকে সর্বশ্রেষ্ঠ যোগী কে জানো? যে সর্বত্র আমাকে দর্শন করে এবং জীবের কাছে আমার কথা প্রচার করে। কেননা মানুষ, বিশেষ করে মানুষ, সে জগতে দিব্য আনন্দ লাভ করার কথা, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে সে জগতে কষ্ট পাচ্ছে। তাই প্রত্যেকের কাছে গিয়ে এই সম্পর্কটা প্রচার করা উচিত। ভগবানের সঙ্গে যুক্ত হন। ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ। তার নাম জপ করা, তার কথা শোনা এবং তার সেবায় যুক্ত হয়ে যে কত আনন্দ, সেটাই জগতের কাছে প্রচার করা উচিত। ভগবান হচ্ছেন সচ্চিত আনন্দময় পুরুষ। তাই ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তিনি হচ্ছেন পূর্ণ আনন্দময় ব্রহ্ম। তার সঙ্গে যুক্ত হলে আমার জীবনের পূর্ণ আনন্দ বস্তু আমি লাভ করব। এই শিক্ষা সকলের কাছে যিনি প্রচার করেন তিনি হচ্ছেন আমার সবথেকে প্রিয়। ভগবান বলছেন নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম। আমার গীতার কথা যিনি প্রচার করেন তিনি হচ্ছেন আমার সবথেকে প্রিয়। সেই যোগী হচ্ছে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ।